অনেক আম্মাজান বোনেরা আছেন যার জন্য একের পর এক ঘটনা গজল পরিবেশন করছি। এবার যে গজলটি পরিবেশন করব দিল্লি শহরে ঘটে যাওয়া একটি ঘটনা। ইউটিউবের মাধ্যমে বিভিন্ন ঘটনার গজল আমার শুনেছেন, একের পর এক আপনাদের মাঝে পরিবেশন করছি। সব ঘটনা এক স্টেজে বলা অসম্ভব, তবে যেগুলো না বললে নয় নতুন নতুনগুলো আপনাদের মাঝে পরিবেশন করছি। দিল্লি শহরে ঘটে গিয়েছিল একটি ঘটনা। আজ আমরা আল্লাহ পাক আমাদেরকে এত সুখ শান্তি দিলেন, এত কিছু দিলেন, তবুও আমরা নামাজ কালাম ঠিকভাবে আদায় করি না। পবিত্র কোরআন শরীফটা তেলাওয়াত করতে আমরা ভুলে যাই। সারাটা দিনের মধ্যে একটা সময়ের জন্য মাত্র এক পৃষ্ঠা কোরআন শরীফ পড়বো এ সময় আমাদের নেই, আমরা এতটাই ব্যস্ত। তো কোরআন শরীফকে ভালোবাসলে তার বদৌলতে আল্লাহ পাক কি দেন সেই বিষয়ে একটা মহিলার ঘটনা দিল্লি শহরে ঘটে গিয়েছিল। সেই মেয়েটি কোরআন শরীফকে অত্যন্ত ভালোবাসত, সবাইকে কোরআন শরীফ শেখাতো, বাড়ি বাড়ি গিয়ে কোরআন শরীফ পড়ে পড়ে শেখাতো। তো আল্লাহ পাক তার প্রতি কেমন রহমত নাজিল করেছিল সেই বিষয়ে ঘটনা গজল পরিবেশন করছি। ধীর স্থির ভাবে মনোযোগ সহকারে আপনারা শ্রবণ করুন। জান্নাত টিভি ২১। কোরআন ভালোবাসবে যে জন, কোরআন ভালোবাসবে যে জন, ভয় কোন নেই তার। কোরআন হলো কিতাব যে সেই এক মহান আল্লাহর, কোরআন হলো কিতাব যে সেই এক মহান আল্লাহর। কোরআন ভালোবাসবে যে জন, ভয় কোন নেই তার। কোরআন হলো কিতাব যে সেই এক মহান আল্লাহর, কোরআন হলো কিতাব যে সেই এক মহান দিল্লি শহরের বুকে এক নারী এমন ছিল, কোরআনকে সে তার দিলে এমন কেথে সে নিল। ঘরে ঘরে সে খাত সে এই কোরআনের আয়াত, নিজেও কালামে পাকে ডুবে থাকতো সে দিন রাত। কোরআন আমলকারীরা পাবে আমলকারীরা পাবে জান্নাতের বাহার। কোরআন হলো কিতাব যে সেই এক মহান আল্লাহর, কোরআন হলো কিতাব যে সেই এক মহান আল্লাহর। কোরআন ভালোবাসবে যে জন, ভয় কোনো নেই তার। কোরআন হলো কিতাব যে সেই এক মহান আল্লাহর। বাপের জমিদারি ছিল অভাব কিছুই তো নাই, বেটির জানের দুশ্মন ছিল তার বাপেরই চার ভাই। চাচার তার জানে মারার ধমকি রোজ দেখায়, সেই লোভীরা রয়েছে সমাজের অপেক্ষায়। কোরআন কিভাবে দেখো তারে, কোরআন কিভাবে দেখো তারে, হেফাজত করে ওই তার। কোরআন হলো কিতাব যে সেই এক মহান আল্লাহর, কোরআন হলো কিতাব যে সেই এক মহান আল্লাহর। সেই মেয়েটার আব্বাজান ইন্তেকাল করলো, তো তার চার চাচা আছে, দেখছে মেয়েটার এই সম্পদ যা আছে সব আমরা আত্মসাৎ করব। তো তারপরে কি ঘটেছিল কবি কি লিখছে শুনুন। ঘরে ঘরে গিয়ে সে নামাজ কালাম শেখাতো, ছোট বড় সবারই নামাজ পড়ে দেখাতো। এইভাবে এলেম কালামে সে দিন আপন কাটায়, আল্লাহর মেনে ফরমান সে এক শান্তি দিলে পায়। পা কোরআন যে আমল বেটি, পা কোরআন যে আমল বেটির, কোরআন কণ্ঠহার। কোরআন হলো কিতাব যে সেই এক মহান আল্লাহর, কোরআন হলো কিতাব যে সেই এক মহান আল্লাহর। এক রাতে তার চার চাচারা সেই মেয়েটাকে তুলে নিয়ে গেল জঙ্গলে গিয়ে তাকে মেরে দেবে। তারপরে কি ঘটছে শুনুন। এক রাতে চার চাচারা তারে তুলে নিয়ে যায়, জঙ্গলে গিয়ে সেই বেটিকে মারতে প্রাণে চায়। চাচারা বলে বাবাকে তোর মেরেছি এই হাতে, তোকেও খতম করে দেব বেটি গো আজ রাতে, কেউ পারবে না বাঁচাতে তোকে। পারবে না বাঁচাতে তোকে এই রাতে গো আর, পড় যত তুই পড়তে পারিস কোরআন সে আল্লাহ।
চার চাচা বলছে এই যে গভীর জঙ্গলে তোকে নিয়ে এসেছি কেউ আর তোকে বাঁচাতে পারবে না তুই যত পারিস তোর কোরআন শরীফ পড়ে যা কেউ তোকে বাঁচাতে পারবে না তখন সেই বেটি কি বলেছিল শুনুন बेटी बोले ओगो चाचा भय देखियो ना मोरे तुमरा की मारते पारो जदि अल्लाह ना मारे बोलो सुभान अल्लाह बेटी बोले ओगो चाचा भय देखियो ना मोरे तुमरा की मारते पारो जदि अल्लाह ना मारे मरने बचाने वाला जैसे अल्लाह पाक जानी शैताने ओई करते पारे ধুই পেরেশানি তাই কেন শয়তানের ধোকাতে পড়ে কেন শয়তানের ধোকাতে পড়ে গো নাগার কোরআন হলো কিতাব যে সেই এক মহান আল্লাহর কোরআন হলো কিতাব যে সেই এক মহান আল্লাহর কোরআন ভালোবাসবে যে জন ভয় কোন নেই তার কোরআন হলো কিতাব যে সেই এক মহান আল্লাহর বেটি যখন এই কথা বললো যে আল্লাহ যদি আমাকে না মারে দুনিয়ার কোনো শক্তি নেই আমাকে মারার তো তখন সেই চার চাচারা কি করলো শুনলো বেটির কোনো কথাই না তারা কানে ওই নিল শয়তান তাদের উপর এমন সওয়ার ওই হলো চার চাচা যখন বেটিকে সেই মারতে প্রাণে যায় বিদ্যুৎ আকাশে চমকে দেখো ওঠে যে সে থাই পড়তে কোরআনের আয়াত বেটি পড়তে কোরআনের আয়াত বেটি থাকে বার বার কোরআন হলো কিতাব যে সেই এক মহান আল্লাহর কোরআন হলো কিতাব যে সেই এক মহান আল্লাহর যখন বেটিকে মারতে গেল পবিত্র কালামুল্লাহ শরীফ সেই মেয়েটা তেলাওয়াত করছে আল্লাহ পাকের আরশ হতে বিদ্যুৎ চমকে উঠল তবু সেই চার চাচা ভয় পেল না তারপরে কি ঘটেছিল শেষ সুন্দর শুনুন তবুও বেটিকে তারা যখন মারতে ওই গেল বাঘের রূপ ধরে খোদার এক ফারিস্তা এলো তবুও বেটিকে তারা যখন মারতে ওই গেল বাঘের রূপ ধরে খোদার এক ফারিস্তা এলো চার চাচাকে সেই মুহূর্তে খতম করেছে দেয় আল্লাহ দেখো সেই বেটিকে কেমন বাঁচিয়ে তখন তাই তো কলম ধরে এ কথা তাই তো কলম ধরে এ কথা বলে যাই কবি গুলজার তাই তো কলম ধরে এ কথা বলে যাই কবি গুলজার কি কথা কোরআন হলো কিতাব যে সেই এক মহান আল্লাহর কোরআন হলো কিতাব যে সেই এক মহান আল্লাহর কোরআন ভালোবাসবে যে জন ভয় কোন নেই তার কোরআন হলো কিতাব যে সেই এক মহান কোরআন ভালোবাসবে যে জন কোরআন ভালোবাসবে যে জন ভাই কোন নেই তার কোরআন হলো কিতাব যে সেই এক মহান আল্লাহ কোরআন হলো কিতাব